সংরক্ষণ বিরোধী আন্দোলনের পরিণতি। গাদিচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1975 চনের 15 আগস্টত ঢাকার বাসভবনতে সপরিয়ালে ঘাতকে প্রাণ লৈছিল হাসিনার পিতৃ শেখ মুজিবুর রহমানক। সেই নৃশংস ঘটনার 49 বছরের পাছত বাংলাদেশের পলাবলগা হল মুজিব কন্যা হাসিনা। বাংলাদেশ স্বাধীন হওয়া মাত্রকে 1971 চনের 7 মার্চত ঢাকার রেসকোর্স ময়দানের পর ঐতিহাসিক ভাষণত পাকিস্তানক হুঙ্কার দিছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানে। কোনেও আমার কণ্ঠ রোধ করব নয় বলে মুজিবুরের সেই উদাত্ত ভাষণের সুর এটা শুনা গেছে প্রতিবাদকারীর মুখ। ছাত্র সমাজের আন্দোলন দমন করবলে সর্বশক্তি প্রয়োগ করেও শেষ রক্ষা করব নয় শেখ হাসিনা। প্রবল গণবিক্ষোভত প্রধানমন্ত্রীর পদ এরি বাংলাদেশের পলাবলগা হল মুজিব কন্যা। সংরক্ষণ বিরোধী আন্দোলন আরম্ভ হওয়া দিন ধরেই উত্তাল হয়েছিল বাংলাদেশের পরিস্থিতি। প্রথমাবস্থাত রাজাকারের নেতৃত্বত আন্দোলন হওয়া বলে কটাক্ষ করেছিল শেখ হাসিনা। জনরোষত পড়ে সেই ভাষ্য উঠাই লওয়ার পাছতো রেহাই নাপালে হাসিনা। আনকি সরকারি চাকরিত 56% মাত্র 7% সংরক্ষণ কমার উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশের পাছতো ক্ষান্ত নহল প্রতিবাদকারী। বাংলাদেশের উচ্চতম ন্যায়ালয়ের রায়ের পাছত নদফিয়া দাবিত আন্দোলন চলাই যাওয়ার কথা ঘোষণা করলে আন্দোলনকারীর নেতৃত্ব। 3 আগস্টের 9টা দাবির সলনি কেবল শেখ হাসিনার পদত্যাগের দাবিত দেশজুড়ি আরম্ভ হল আন্দোলন। পূর্বদরে প্রতিবাদকারীর সর্বাত্মক অসহযোগের আহ্বানক সেনার শক্তিরে উফরাই দিয়ার চেষ্টা করলে হাসিনার সরকারে। প্রতিবাদকারীর স্লোগানের প্রত্যুত্তরত চলিল সেনা আরক্ষীর গুলি। শক্তিরে শত্রুপক্ষক মুখিমূর করার চেষ্টা চলালে হাসিনার সরকারে। তেতিয়াই প্রতি আক্রমণ আরম্ভ করলে প্রতিবাদকারীয়ে। সমগ্র বাংলাদেশ জুড়ে বিয়পি পড়িল হিংসা। আন্দোলনকারীয়ে জ্বলাই দিলে থানা, ভাঙি ছিঙি লণ্ডভণ্ড করলে আওয়ামী লীগের কার্যালয়। প্রতিবাদকারীর কণ্ঠ রোধ করবলে সর্বশক্তি প্রয়োগ করলে হাসিনার সরকারে। প্রতিবাদকারীর উপর জঁপিয়াই পড়িল হাসিনার সেনা আর আরক্ষী। দেওবারে সরকারি পক্ষের সঙ্গে প্রতিবাদকারীর সংঘর্ষত প্রাণ গোল 98 জন লোকের। আক্রমণ প্রতি আক্রমণত প্রাণ গোল 14 আরক্ষীর। 2024 জানুয়ারি পঞ্চমবারের বাংলাদেশের মস্তদত বহিছিল শেখ হাসিনা। নিরপেক্ষ এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনত নির্বাচন অনুষ্ঠিত করার দাবিত সেই নির্বাচন বর্জন করেছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির বাওপন্থী দলসমূহে। কিন্তু বিরোধীর কোনো একটা দাবিত কাণসার নিদি পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিল শেখ হাসিনা। ক্ষমতা দখলের 7 মাসের পাছতে তীব্র গণবিক্ষোভত গাদি এরবলে বাধ্য হল শেখ হাসিনা। সর্বাত্মক অসহযোগের শেষ পর্যায়ত লাখ লাখ লোকে ঢাকালে মার্চ করার পাছতে দেশ এরি পলাল হাসিনা। ২০০৪ চনের ২১ আগস্টের গ্রেনেড আক্রমণের পর কথমপি সারি যাওয়া হাসিনার বিরুদ্ধে এইবার রাজনৈতিক প্রতিশোধ ললে বিরোধী। নিউজ ডেস্ক, নিউজ18, অসম নর্থ ইস্ট।